দুঃখবর আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় ঠিক এই মুহূর্তে এই সময়ে গোটা বিশ্বে সিরিয়ায় মুসলমানদেরকে মারতেছে আফগানে মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে বার্মায় মুসলমানরা মার খাচ্ছে এইভাবে গোটা বিশ্বে সকল মুসলিম দেশগুলায় মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমানদের উপর জুলুমের স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে ঠিক এই মুহূর্তে এই সময়ে বাংলাদেশ দেশ হাজার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে ঘেরা এক পাশে বঙ্গোপসাগর এই মুহূর্তে এই সময়ে যদি আপনার আমার এই রাষ্ট্রে ঠিক এই মুহূর্তে এই সময়ে যদি আপনাকে আমাকে এসে আপনার আমার বুক বরাবর রাইফলার পিস্তলের গুলি টান করে বলে ইমান করতে হবে এই মুহূর্তে বুক টান করে কে কে বলতে পারবেন আমি একজন ইমানদার কে বলতে পারবেন আমি একজন ईमानदार আল্লাহ পাক কবুল করুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলি গিযাতু আযিমিস সিফাতিস সামি সিমাতি কাবিরিশান جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جليل الثناء عزيز العطاء مجيب الدعاء عميم الإحسان ولشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مثل له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ثم نشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو ايه او كما قال النبي عليهم الصلاه والسلام اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قلب محمد في القلوب

انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد. أحن شوقا إلى ديار. لقيت فيها جمال سلمان احن شوقا الى ديار لقيت فيها جمال سلمان كمير سانت ازين وحي نبيد وصلت بجانبي ما کمی رسانت ازی نواحی نبی دے وصلت بے جانے بے قبل جمالے دل جمال روئیں تو قبلے دل حریم میں کنویں تو کب جا ওয়া ইংসা আইনা ইলাইংকানসা সুরাতুল মুজাদ আলা আঠাইশ নম্বর পারার এগারো নম্বর আয়াতের সামান্য অংশ আপনাদের খ্যাতমতে তেলাওয়াত করেছে আল্লাহফাক রব্লা আলাম যদি তৌফিক দেয় এই আয়াতকে সামনে রেখে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব মা তৌফিক ইল্লাহ বিল্লাহ সম্মানিত অবস্থিতি মখতারাম হাজরিন গোটা বিশ্বে দেশ পরিচালনা করার জন্যে একটি দল ক্ষমতায় যায় না আমার কথা যদি আপনারা বুঝতে চান যদি বুঝে থাকেন হা না বললে আমি বুঝব আমার আলোচনাটা আপনারা বুঝতেছেন দেশ পরিচালনার জন্যে একটি দল ক্ষমতায় যায় কি যায় না যায় এক দল ক্ষমতায় যায় তার বিপরীত আরেকটি দল থাকে যেটাকে বিরোধী দল বলা হয় একটি সরকারি দল একটি বিরোধী দল অর্থাৎ একটা পাওয়ার পার্টি আর একটা নন পাওয়ার পার্টি যারা পাওয়ার পার্টির লোক তাদেরকে সকল ক্ষেত্রে সুবিধা দেওয়া হয় হয় না ভাই হয় যারা নন পাওয়ার পার্টি যাদের পাওয়ার নাই তারা দেখবেন যদি থানায় যায় তাদের কেস লেখে না ও তিন মাস ছুটিতে থাকে এসআই খুঁজে পাওয়া যায় না তারা যদি রিয়েলওয়ে প্ল্যাটফর্মে টিকিট কাটতে যায় বিগত তিন মাসের টিকিট পাওয়া যায় না কথা বলেন যদি তারা মিছিলে যায় মিছিলের অনুমতিও দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা তারা যদি আজকে সমাবেশ করতে যায় সমাবেশের অনুমতিও দেওয়া হয় না আমি কিন্তু দলের বিরুদ্ধে বলার জন্য না আমার মূল আলোচনা বোঝানোর জন্য ভূমিকা লগ্ধে কিছু কথা বলতেছি কথাগুলো স্মরণ রাখবেন প্রত্যেকটি কথা স্মরণ রাখবেন আলোচনা বুঝতে সহজ হবে ঠিক তদ্রুপ যদি বিরোধী বিরোধী দল যখন যেই ক্ষেত্রে যায় তাদেরকে যখন সুবিধা দেওয়া হয় না তার বিপরীত যদি সরকার দলীয় কোনো লোক সরকার দলীয় কোনো লোক যদি যায় যদি হাসপাতালের বেডে যায় অগ্রিম তার জন্য কেবিন রেডি কথা বলেন যদি সে থানায় যায় সানাস্তা নাস্তা খাওয়ানোর পরে মামলা লিখিত হয়ে যায় বলে সারা আপনার আসতে হবে না আপনার মামলা একশন যা নেওয়ার আমি নিব যদি তার জন্য টিকিট কাটতে যায় টিকিট রেডি থাকে যদি মিছিল করতে যায় পুলিশ আগে থাকে ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার কাছে পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষ দুই প্রকার কত প্রকার দুই প্রকার একটি হচ্ছে পাওয়ার পার্টি আর একটি হচ্ছে নন পাওয়ার পার্টি পাওয়ার পার্টি কারা আল্লাদিন আমানু মিনকুম যারা ইমান ईमानदार তারা হচ্ছে পাওয়ার পার্টি সুবহানাল্লাহ বলবেন তাক আস্তে বলেন বাজারে মানুষ শুনবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রুবুল আলামিন বলেন আল্লাদিন আমানু মিনকুম যাদের ইমান আছে তারা হচ্ছে আমি আল্লাহর কাছে পাওয়ার পার্টি কেমন পাওয়ার পার্টি ইমানদার যদি একবার সুবাহান বলে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন তার মধ্যবর্তী স্থানটা নেকি তারা ভরপুর করে দেয় ইমানদার কেমন পাওয়ার পার্টি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই ইমানদার যদি এক ওক্ত নামাজ পড়ে তার ইমানের পাওয়ারের কারণে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ ভক্ত নামাজের সব লিখে দিই ইমানদার কেমন পাওয়ার পার্টি আল্লাহ রব্বুল আলমিন আর ইমানদারের পাওয়ারটা কতটুকু কই রমজানের রোজা রাখার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং রমজানের রোজার বদৌলতে আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাই এবার আসুন কোনো কাহ্যের যদি রোজা রাখে তার সব হবে কোন কাফের যদি সুবাহান আল্লাহ একবার না এক লক্ষ বারও বলে সব হবে কাফের যদি এক রাকাত নয় এক ওয়াক্ত নয় এক হাজার ওয়াক্ত যদি নামাজ পড়ে সব হবে হবে না কেন ইমান নাই কি নাই ইমান নাই এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমালু মিনকুম ঈমানদার আমি আল্লাহর কাছে পাওয়ার পাঠ তার পাওয়ার আমি আল্লাহর কাছে আসি এবার আসুন পাওয়ার পার্টির মধ্যে সরকার দলীয় পাওয়ার পার্টির মধ্যে দল থাকে পাওয়ারওয়ালা দুই গ্রুপ থাকে একটা হচ্ছে বিআইপি আর একটা হচ্ছে ভিভিআইপি আসে না একটা বিআইপি আর একটা ভি এবার আসুন বিআইপি কারা বিআইপি হচ্ছে এমপি মন্ত্রী যারা আছে ওসি ডিসি এসপি তারা হচ্ছে বিআইপি যদি আজকে এখানে অনেকেই সরকার দলীয় লোক আস আসে না আসে আজকে যদি এই এই গ্রামে কোনো এমপি আসে এমপি আসার আগে স্থানীয় প্রশাসনকে খবর দিয়া এখানে সকাল থেকে নিয়ে চেকপোস্ট সকাল দিকে চেকপোস্ট বসায় দেবে চেক করতে শুরু করবে কেন বিআইপি শুধু খালি পাওয়ার পার্টি হওয়ার কারণে নয় পাওয়ার পার্টির মধ্যে বিআইপি হওয়ার কারণে তার সাথে কি আছে প্রশাসন আস তার নিরাপত্তা বাহিনী আস আছে না আস ঠিক তদ্রুপ ভিভিআইপি যারা ভিভিআইপি কিন্তু রাষ্ট্রীয়ভাবে চারজন মহামান্য রাষ্ট্রপতি মহামান্য প্রেসিডেন্ট মহামান্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আর হচ্ছে সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল চারজন হচ্ছে ভি আর বাকি যত এমপি মন্ত্রী আছে ওসিডিসি এসপি আছে সবাই কি ভিআইপি আল্লাহ পাক রব্লা আলমীর ইমানদারদেরকে যে পাওয়ার পার্টি দিয়েছেন এই পাওয়ার পার্টির মধ্যেও গ্রুপ আছে একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে ভিবিআইপি ভিআইপি ভি ভিআইপি হচ্ছে হজরতে আদম আলি সাল্লাত সালাম থেকে নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত ছ লক্ষ পয়গম্বর হয়েছে ভি আর বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত সাহাবায়ে কেরাম যত তাবিন তবে তাবিন আইম্মায় মুস্তাহিদিন সলফে সালেহিন উলামায়ে দ্দিবিন উলামায়ে মোতাহির প্রত্যেকে হচ্ছে ভিআইপি এই জন্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলের একটা নেশাব ছিল সাহেব রহমতুল্লাহ আলের সবচেয়ে বড় আম কাজ হচ্ছে দাওয়াতে তাবলিক আপনারা জানেন তো এটা হ্যাঁ দাওয়াতে তাবলিকের কিন্তু একটা উসুল আছে উসুলটা কি দাওয়াতে তাবলিকের একটা উসুল হচ্ছে যদি কোথাও কোনো জামাত যায় জামাত যাওয়ার পরে খুসুসি গাছ হয় হয় না খুসুসি গাছ হয় না খুসুসি গাছ হয় এটা কোথায় হয় নিজের বাড়িতে না যেখানে যাবে সেখানে যেখানে যাবে সেখানে কিসের গাছ হয় খুসুসি গাছ খুসুসি গাছের মধ্যে মাওলানা ইলিয়াস সব রহমতুল্লাহ আলাই তো মাওলানা ইউসুফ সব রহমতুল্লাহ আলাই তো মাওলানা এনামুল হক রহমতুল্লাহ আলাই ওনারা একটা তর্তিপ দিয়েছে তর্তিপটা কি বলে তোমরা যখন খুসুসি গাস্ট করবা তিন শ্রেণীর ব্যক্তিদের কাছে যাইবা আপনারা জানেননি কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তি এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে দিনের বড় এক শ্রেণীর ব্যক্তি কারা দিনের বড় দুই নম্বর হচ্ছে দুনিয়ার বড় তিন নম্বর হচ্ছে কাজের বড় এই সর্বপ্রথম সব মসজিদে রাইখা এই তিন শ্রেণীর ব্যক্তির কাছে আগে যাইবা এক নম্বর দিনের বড় দুই নম্বর দুনিয়ার বড় তিন নম্বর কাজের বড় এবার ফাঁকে দিয়ে একটা কথা বললেন আপনারা রাগ করবেন হ্যাঁ অনেকেই কথা না ঘুমাইতেছে মনে হয় আমার সাথে হা না বললে আমার আলোচনা গরম হবে যদি হা না না বলেন তা কিন্তু আমি আলোচনা শর্ট করে গেল লম্বা আলোচনা করব না এবার বলেন এক নম্বর দিনের বড় তিন নম্বর কাজের বড় এবার বলেন তো দেখি কত বৎসর সিল্লা লাগাইলে তিন নম্বরওয়ালা এক নম্বরওয়ালা হইতে পারে বিশ বৎসর আমার কথা বুঝেন নাই তিন নম্বরে কাজের বড় এক নম্বরে বড় বড় কারা দিনের দিনের কথা বলে না বড় কারা কাজের বড় কারা যারা তাবলিগের সাথে সম্পর্ক তাবলিগের মুরব্বী চিল্লাওয়ালা সালওয়ালা তিন চিল্লাওয়ালা এক চিল্লাওয়ালা তিন দিন লাগানিওয়ালা এবার বলেন তো দেখি তিন নম্বরওয়ালা এক নম্বর হইতে পারবে কয় বছর সিল্লা লাগাইলে দশ বছর বিশ বছর কথা বলেন না কেন বিশ বৎসর বিশ বৎসর শিল্লা লাগাইলে কি এক নম্বরওয়ালা হইতে পারবে পারবে না ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ইয়ালাই যে যেই নেশাব দিয়েছে যেই নিয়ম দিয়েছে বলে তোমরা সর্বপ্রথম খুসুসি গাছের মধ্যে যাও খুসুসি গাছতে সর্বপ্রথম যে দিনের বড় অর্থাৎ উলাম ওনার সাথে সাক্ষাৎ করো সাক্ষাৎ করার সময় কি নিয়ে যাইতে গেছে হকিস্টিক কথা বলেন হকি স্টিক রান্দা কুরাল বডি বললাম দাও কি হাদিয়া কি হাদিয়া ভা ভারে বা আমাদের সময় যারা কাজের বড় তারা ওলামায়েরামের কাছে হকি স্টিক নিয়ে যায় হাদিয়া কতক্ষণ ঠিক কিনো হকি স্টিক নিয়ে যায় রড নিয়ে যায় উলামা একরামের দরবারে হাদিয়া অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমি আলেম সমাজকে ভিআইপি বানাইয়া পাঠিয়েছি আর মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাওলানা এনামুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনারা তরতিব দিয়েছে সর্বপ্রথম খুসুসি গাছের জন্য তোমরা দীরের বড় ওলামাই কেরামের কাছে যাও আর যাওয়ার সময় কি নিয়ে যাও হা দিয়ে নিয়ে যাও এখানে একটা কথা কিন্তু ওনারা বলে দিয়েছেন তোমরা ওনাদের কাছে যাওয়ার পরে দাওয়াত দিবা না কি চাইবা দোয়া চাইবা কি চাইবা দোয়া চাইবা এখন হকি স্টিকের বাড়ির লগে দোয়া উড়ে কথা কন কথা কন দোয়া না হক স্টিকের বাড়ির লোক কি উড়ে দোয়া উড়ে ভাই আজকে গোটা বিশ্ব মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত আজকে মুসলমানদের উপরে জুলুমের স্টিম রুলার চালিয়ে দেওয়া হচ্ছে আজকে মুসলমানরা যেখানেই যাচ্ছে মার খাচ্ছে মুসলমানদেরকে ইহুদিরা মারতেছে মুসলমানদেরকে খ্রিস্টানরা মারতেছে মুসলমানদেরকে বৌদ্ধরা মারতেছে মুসলমানদেরকে হিন্দুরা মারতেছে আজকে মুসলমান মুসলমানদের ভিতরে সর্বদাই সর্ব অবস্থায় মুসলমান মার খাচ্ছে আপনার আমার ইমানকে রক্ষা করা আজকে বড় কঠিন হয়ে গেছে ইমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে আর এই সময়ে এই মুহূর্তে আপনার আমার সমাজে আলেমদের বিরুদ্ধে এক শ্রেণীর লোকদেরকে লাগাই দিয়েছে টুপিদারি পাগড়িওয়ালা টুপিওয়ালা লেবাসদারি কিছু মানুষ লেবাসদারি টুপিওয়ালা পাগড়িওয়ালা কিছু হুজুরদেরকে লাগাই দিছে ইহুদি খ্রিস্টানরা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আপনি আমার দিনের দাওয়াত দেওয়ার জন্য এই দেশে আগমন করেছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই গোটা বিশ্বে মুসলিম উম্মাহর কাছে দাওয়াতের কাজ পৌঁছে দিয়েছেন এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই উসুলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য লাল ইহুদি খ্রিস্টানরা এক শ্রেণীর এইভাবে যখন দাওয়াতের মেহনতের কাজ চলতেছে ঠিক এই মুহূর্তে এই সময়ে মাওলানা সাদকে কে ইহুদি খ্রিস্টানরা টাকার দ্বারা কিনে মাওলানা সাদকে কে মুসলমানদের বিরুদ্ধে এই মুসলমানদের ইমানি শক্তি দাওয়াতে তাবলিককে ধ্বংস করে জন্য লাগাই দিয়েছে ভাইয়ের আমার এই জন্য সচ্চার হইতে হবে তুমি কেমন দাওয়াতের কাজ করো তুমি কেমন দাওয়াতের কাজ করো যে মাদ্রাসার তেরো বৎসরের বাচ্চার গায়ের উপরে হক স্টিক চলে তুমি কেমন দাওয়াতের কাজ করো পাগড়িওয়ালা হুজুরের মাথার উপরে হক স্টিকের বাড়ি পড়ে তুমি কেমন দাওয়াতের কাজ করো তাবলিকের মুরব্বির মাথা ফাটে এটা তো জাতি আপনা আমার কাছে আশা করে নাই কি আমরা কখনো আশা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের দোয়ার বরকতে প্রায় বারোটি দেশে সফর করেছি বারোটি দেশ এই দাওয়াতে তাবলিকের মেহনতের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বারোটি দেশে আমাকে সফর করিয়েছেন মিশর গিয়েছি দাওয়াতে তাবলিকের মেহনত নেপালে গিয়েছি দাওয়াতে তাবলিকের মেহনত ভুটান গিয়েছি চি দাওয়াতে তবলি করবে হেনত মায়ানমারে গিয়েছি চি দাওয়াতে তবলি করবে ইন্ডিয়া কাশ্মীরে গিয়েছি চি দাওয়াতে তবলি করবে দিল্লিতে গিয়েছি চি দাওয়াতে তবলি করবে গুজরাটে গিয়েছি গিয়ে চি দাওয়াতে তবলি করবে হেনত ব্যাঙ্গালোরে গিয়ে চি দাওয়াতে তবলি করবে কলকাতায় গিয়েছি চি দাবাতে তবলি করবেন আল্লাহ পাক প্রপুলা আলমিন পিলিস্তিরে গিয়েছি সেই জায়গাতেও দাওয়াতে তবলি করবে হেনক বারোটি জায়গায় আল্লাহ পাক বারোটি রাস্তা আমাকে ভ্রমণ করিয়েছি প্রত্যেকটি জায়গাতেই যত জায়গায় গিয়েছি এত জায়গাতেই দাওয়াতে তাবলিকের মেহনত পেয়েছি এই দাওয়াতে তাবলিকের মেহনত এমন একটি মেহনত ছিল যে মেহনতের মধ্যে কোনো দল কোনো মত কোনো একলাপ ছিল না সবাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ সবাই ঐক্যের ডাকে দাওয়াতে তাবলিকের মেহনত করতো আমলের উপরে কথা বলেন এই দাওয়াতে তাবলিককে আজকে ফাটল সৃষ্টি করে দিয়েছে দাওয়াতে তাবলিগকে সম্পূর্ণ পাটল সৃষ্টি করে দিয়েছে এখন বলতে পারেন হুজুর আপনারা বিগত দিনে ময়দানে বয়ান করতেন জুমার নামাজ পড়াইতেন মাদ্রাসায় কিতাব পড়াইতেন এটাও তো ভালো ছিল আপনাদেরকে তো এতদিন দাওয়াতে তাবলিগের কাছে দেখা যায় নাই কথা বলেন অনেকের যুক্তি থাকতে পারে না এটা হ্যাঁ এতদিন তো আপনাদেরকে দাওয়াতে তাবলিগের কাছে দেখি নাই আজকে কই থেকে আপনি আসলেন উড়ে এসে জুড়ে বসাছেন দাওয়াতে তাবলিগ নিয়ে কথা বলেন হ্যাঁ আমি তো আজকে চল্লিশ বছর ধরে চিল্লা লাগাইতেছি চল্লিশ বছরের মধ্যে কোনো একদিন কোনো একটা বছরের কোনো একটা নেসা আমার কাজা নাই কোনো একটা মাসের কোনো একটা নেসা আমার কাজা নাই প্রতি মাসের নেসাব ঠিক আছে প্রতি বছরের নেসাব ঠিক আছে আমি এত নেসাব ঠিক রাখার পরে দেও আমি দাওয়াতে তাবলিকের বিরুদ্ধে কথা বলি না মাওলানা সাহাদ সাহেবের বিরুদ্ধে কথা বলি না আপনি কেন বলেন কথা থাকতে পারে কি পারে না পারে এবার আসেন আপনার প্রশ্ন আমার জবাব মালানা সাদ সাহেব আমরা ওনাকে সম্মান করি কেন উনি ইলিয়াস কান্দলভি রহমাতুল্লাহি আলাইহ উত্তরসূরি মাওলানা ইলিয়াস কান্দলভি রহমাতুল্লাহি আলাইহ এর উত্তরসূরি উনি উনার বিরুদ্ধে কথা বলি কেন উনি কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জন্য ওনার উনার বিরুদ্ধে কথা বলি কেন উনি কোরআনের বিরুদ্ধে কথা বলে এই জন্য উনার বিরুদ্ধে কথা বলি কেন উনি হাদিস রসুলের বিরুদ্ধে কথা বলে এই জন্য ওনার বিরুদ্ধে কথা বলি কেন সুন্নাহ বিরোধী কথা বলে এই জন্য উনার বিরুদ্ধে কথা বলি কেন উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে এই জন্য এবার আসুন আপনি আমার আপনার আমার বাড়িতে আপনার আমার মা বাবার বিয়ে সাথী কে পড়াইছে সাথী পড়াইছে কথা কন আপনারা ঘুমাইতেছেন তো এলে কথা কন আপনার আমার মা বাবার বিয়া কয় চিল্লার সাথী পড়াইছে এক চিল্লার সাথী তিন চিল্লার সাথী সাথী আপনার আমার মা বাবার বিয়া কয় দিনের নেশাবদারি পড়াইছে যেই লোকে তিন দিন নেশাব লাগাই এই লোকে পড়াইছে হ্যাঁ যেই লোকে সাল লাগাই এই লোকে পড়াইছে যার চল্লিশ বছরের ভিতরে নেশাব একটা কাজা নাই সে পড়াইছে কে পড়াইছে আপনার আমার মসজিদেরই মা আপনার আমার মাদ্রাসার হুজুর আপনার আমার সমাজের আলেম সমাজ আপনার আমি যে কবরে যাই কবরে যাওয়ার পরে মিনহা খলাকুম ওয়ি হা নিম ওয়িন হা নি জুকুম দা রতান ওখরা এই কথা বলে আপনাকে আমাকে কবরে কে রাখে তিন চিল্লার সাথী হ্যাঁ তিন দিনের সাথী হ্যাঁ মার্কাজ মসজিদের আমির সাহ কে রাখে আপনার আমার সমাজের মসজিদের ইমাম আপনার আমার সমাজের আলেম সমাজ আপনি কি আমি আপনি আমি যখন মারা যাই মারা যাওয়ার পরে যখন খাটের মধ্যে শোয়া দেয় মসজিদের খাটকার মধ্যে যখন শোয়া দেয় শোয়া দেওয়ার পরে আপনার আমার সামনে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে জানাজার নামাজটা কে পড়ায় তিন চিল্লার সাথী পড়ায় এটা তো মনে হয় সাই চিল্লার সাথী পড়াই এটাও পড়ায় না কিউ আপনি যত বড় ডক্টর আর যত বড় প্রফেসর আর যত বড় ইঞ্জিনিয়ারিং হন না কেন যত কিছুই আপনি না কেন স্বরূপ আমি বলি আপনাদের এই অঞ্চলে মেডিকেল আসে না মেডিকেলের মধ্যে দেখবেন দুই শ্রেণীর লোক থাকে কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর লোক দল হচ্ছে ডাক্তার আরেক দল হচ্ছে নার্স থাকে না এক দল দেয় ডাক্তারিং সেবা আর দল দেয় নার্সিং সেবা আচ্ছা বলুন তো দেখি কত বছর নার্সিং সেবা দিতে দিতে ডাক্তার হয় জি নার্সিং কত বছর নার্সিং সেবা দিতে দিতে ডাক্তার হয় বাংলাদেশের যত মেডিকেলের যত নার্সিং সেবা দিতেছে যে সকল মহিলা পুরুষরা নার্সিং সেবা দিতেছে ডাক্তারের কাজ হচ্ছে উনি ওনার প্রেসক্রিপশন লেখে দিবে নার্সের কাজ হচ্ছে সে তার প্রেসক্রিপশন অনুসারে ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক তার রুগীকে ঔষধ সেবন করে সুস্থ করবে কথা বলেন এবার আসুন আবার আমার দেশের যত নার্সিং আছে সকল নার্সিং সেবা নি যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একজুট হয়ে তারা যদি আজকের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলে আমরা তিরিশ বৎসর ধরে আমরা রাষ্ট্রের মানুষকে নার্সিং সেবা দিতেছি সেবা দিতে দিতে সকল প্যারাসিটামল সকল নাপা সকল ওষুধের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে অতএব আমাদেরকেও ডাক্তারি সার্টিফিকেট দেওয়া হোক বাংলাদেশের সরকার তাদেরকে ডাক্তারি সার্টিফিকেট দিবে তো কেন তাদের তো ওষুধের নাম সব মুখস্থ হ্যাঁ সময় অমুখ লাভ হবে যেমন চল্লিশ তিরিশ পঞ্চাশ বছর নার্সিং সেবা দেওয়ার পরে যেমন ডাক্তার হওয়া সম্ভব নয় এক শত বছর দাওয়াতে তাবলিকের সাথে মেহনত করে আলেম হওয়া সম্ভব সম্ভব আমার কথা বুঝতে থাকলে আমার সাথে একটু হা না বলবেন কিন্তু হা না বলবেন সম্ভব নয় আলেম যদি হইতে হয় শেষ সাথে উঠে মাদ্রাসায় চলে যাও বারো বৎসর মেহনত করে আসো তারপরে বুঝবা আলেম হওয়ার কতটুকু ঠেলা আলেম হওয়া কেমন জিনিস আপনার আমার যদি কোনো সন্তান আলেম তাকে জিজ্ঞাসা করেন অথবা প্রতিদিন মাদ্রাসায় শেষ রাত্রে যাবেন শেষ রাত্রে গিয়া মাদ্রাসার বারেন্দায় ঘুরবেন দেখবেন আলেম হওয়া কেমন কষ্টের জিনিস তখন টের পাবেন আলেম কেমন জিনিস আজকে উলামায়ে একরামের বিরুদ্ধে কথা বলতে আমাদের বিন্দু পরিমাণ জবানে বাজে না উলাম একরামের বিরুদ্ধে কথা বলতে জবানে বাজে না চিন্তাও করি না আমি কার বিরুদ্ধে কথা বলতেছি কার বিরুদ্ধে আমি কলম ধরেছি কার বিরুদ্ধে আমি কলম ধরতেছি আল্লাহ রসুল তো ওই ব্যক্তির প্রতি একটা সার্টিফিকেট দিয়েছে আল উলামা ওয়ারসাতুল আম্বিয়া ইন্ডা লম্বিয়া লম রং বলা দিন হোনা তাকে তো রসুল আলেমদেরকে তো ওয়ারি সত্ত্বর সার্টিফিকেট দিয়েছে তোমারে তো রোয়িঙ্গার সার্টিফিকেট দিয়েছে তুমি আলেমের সমালোচনা করো তোমারে রোয়িঙ্গার সার্টিফিকেট দিছে না তোমারে কি ওয়ারি সত্ত্বর সার্টিফিকেট দিছে তুমি আলেমের দোষ ধরো ও হুজুর হুজুর কি করছে দেখছো কি বলে না আমাদের সমাজে অ্যাক্সিডেন্ট লোক আছে না কিন্তু রসুল তো তাকে ও সার্টিফিকেট দিছে বাবা যদি সন্তানকে সার্টিফিকেট না দেয় তাহলে বাবার ওয়ারিস তো সন্তান সব পাইবে পাইতো না না কিন্তু আমাদের যেমন সন্তানকে সার্টিফিকেট না দিলে ওয়ারিস পায় না টিকতদ্রুপ আল্লাহর রসুল সাল আলি সাল্লাম উলামাই কেরামকে ও সার্টিফিকেট দিয়েছে বলে তারা আমার ওয়ারেস তারা এলবেন অবির ওয়ারেস আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উতুল ইলমা দারাজা আমি তো তাদেরকে তোমাদের থেকে একটু ব্যতিক্রম পজিশনে রেখেছি তাদের পজিশনটা কি ভিআইপি এই জন্য মালানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলেন তোমরা যখন তাদের কাছে যাইবা যাওয়ার সময় কিছু হাদিয়া তুফা নিয়ে যাবে আলোচনা মনে আছে তো না বুঝলে গেছে তাদের কাছে হাদিয়া তুফা নিয়ে যাইবা হাদিয়া তুফারও একটা ঘটনা আছে কইতাম নি হ্যাঁ শুনবেন তো হাদিয়া তো ঘটনা হজরত সুলাইমান নাম শুনছেন তো উনি কেমন আমাদের ক্ষমতা ছিল হ্যাঁ আমাদের ক্ষমতা ছিল হ্যাঁ সুলাইমান আলাইস্লা ক্ষমতা কতটুকু ছিল ও পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সুলাইমানের ক্ষমতা কতটুকু পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী কার ক্ষমতা ছিল সুলাইমানের ক্ষমতা আমাদের চেয়ারম্যান মেম্বর রাজত্ব তো মানুষের লোকে চেয়ারম্যান আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের রাজত্ব কোথায় মানুষের সাথে গরুরে কথা কইলে সারাদিন শুনবো আজকে আপনারা যেভাবে আমার আমার কথা শুনতেছেন এই পর্যন্ত কোন গরু ছাগলরা দেখছেন বলে এক গরু কথা কইতেছে সব গরু শুনতেছে না হজরত এ পেগম্বর সুলাইমান আলি সাল্লাহামের রাজত্বটা ছিল আঠারো হাজার মাহলুকাত বিয়া এই আল্লাহ পাকের এই পৃথিবীর এরিয়ার ভিতরে যত মাহলুক ছিল সকল মাহলুকাতকে রাজত্ব দিত কে সুলাইমান আলী সাল্লাতাম তো পয়গম্বর সুলাইমান আলী সাল্লাতাম একদিন হঠাৎ করে সকল মাহলুককে আল্লাহ পাকের সকল সৃষ্টি জাতিকে ডাকছে একসাথে একত্রিত করছে পয়গম্বর সুলাইমান যখন একত্রিত করছে জিন পরি দেও দানব হাঁস মুরগি গরু ছাগল কুত্তা বিলাই যা আছে গাছপালা পালা মাছ সবকিছু একসাথে করছে একটি মঞ্চের মধ্যে পয়গম্বর সুলাইমানের মধ্যে দাঁড়াইছে তাদেরকে কিছু নসিহত করবে কিছু বক্তব্য নসিহতুল হঠাৎ করে পয়গম্বর সুলাইমান থাকে দেখে আরল হুদহুদ হুদহুদ কোথায় হুদহুদকে তো দেখতেছি না হুদহুদ কোথায় গেল আম কান আমিনাল সে কি আমার থেকে উদাও হয়ে গেছে হুদ তো দেখা যাচ্ছে না ফোর্টি ভোর জারি করে দিল হুদ্ গুতের উপরে আই হুদ হুৎ আছে দেখো হুদ হুতকে ধরে নিয়ে আস। এমনি হুদ হুদ এসে হাজির লাভ বাইকিয়া সুলাইমানা না নবিগ ইউ না আলি হিম সলা তো সলা আপনি তো গোটা পৃথিবীর বাক্সা তবে একটা খবর আপনার জানার বাহিরে বলে কোন খবর এমন একটি রাষ্ট্র আছে এমন একটি জায়গা আছে যেই জায়গাতে যেই স্থানে যেই দেশে যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট একটা মহিলা কপাল আঙ্গুর মতো আর কি বুঝেন নাই কারবার কপাল কাগোর মতো আঙ্গুর মতো একটি রাষ্ট্র এমন একটি দেশ যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে মহিলা মহিলাকে কথায় পুরুষে মাঝে মাঝে কই মহিলাকে কথায় পুরুষে রাষ্ট্রের সকল নাগরিক তাকে পূজা করে আগুনের পূজা করে পানির পূজা করে স্বর্ণের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে তার পাশাপাশি ওই মহিলারও পূজা করে বুঝেন না কারবারটা আঙ্গদদেশের দেশের প্রধানমন্ত্রী দিছে হজরত বাকিটা আপনারা জানেন তো হ্যাঁ ওনারাও পূজা করে পয়গম্বর সুলাইমান আলি সাল্লাহাম বলতেছে ঠিক আছে উনি কলম দিয়ে একটা চিঠি লিখছে ইন্নাহু সুলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর সুলাইমান ইস সিটিটা লেখ লেখা হুদহুদকে বলতেছে হুদহুদ যাও চিটিটা ওই প্রেসিডেন্ট মহিলার কাছে দিয়ে আস পয়গম্বর সুলাইমান আলাই সালাতাম যখন এই চিটি নিয়ে রওনা দিছে হুদহুদ যখন চিঠি নিয়ে রওনা দিছে হুদহুদ গিয়া দেখে ওই প্রেসিডেন্ট মহিলা ওনার বাসভবনে ঘুমাইতেছে হুদ হুদ গিয়া জ্বালানার ফাঁকে দিয়া চিঠিটা মহিলার বুকের উপরে দিয়ে চলে আসছে আল্লাহ আকবর বললেন ইমানে এত দুর্বল যখন চিঠিটা দিয়া চলে আসছে প্রেসিডেন্ট ঘুম থেকে উঠে দেখে বুকের উপর একটা সিটি আর চিঠির মধ্যে লেখা ইন্নাহু ইন্নাহু সুলাইমানা ওয়া রহিম দেখার পরে ভাবতেছে সে কেমন বড় দার্শনিক কেমন বড় সাহিত্যিক কথার সাথে সাহিত্যিকতার বিন্দু পরিমাণ কমতি নাই কমতি থাকবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন তো তামাম জগতের তামাম পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে با سلیمہ داد ملک سروری باسلئی ماں دادے ملک سرواری خاتے مسد اوری سدمت عئی خاتے مسد اوری باسلئی ماں دادے ملک سروراری سدمت عئی خاتے مس دوری سا بیربے হামজা লু চুলুক মায়ে বা হওঁতে দা তা বাবা পৃথিবীর বা সভা নেদেছে দার্শনিক কি কখনই সাহিত্যিকতা কখন রানী বিলকে চিন্তা করলো এই যেটি যেই লোক দিয়েছে তার যে সাহিত্যিকতা তার যে দার্শনিকতা তার সাথে মনে হয় আমি কোনো দিক দিয়েই পারবো না সঙ্গে সঙ্গে তার পার্লামেন্টে চলে গেল সংসদের মধ্যে গিয়া সংসদ অধিবেশন থেকে সকল মন্ত্রী মিনিস্টার সকল এমপিদেরকে একত্রিত করে বলতেছে ও আমার মন্ত্রিসভার লোকেরা আমি আজকে ঘুমেছিলাম ঘুমের মধ্যে কে জানি এক ব্যক্তি আমার বুকের উপরে একটি চিঠি রেখে গেছে এই যে দেখো চিঠিটা চিঠিটার ভিতরে কোনো কিছুই লেখা নাই শুধু একটা লাইন একটি আয়াত একটি বাক্য লেখা একটি কবিতা লেখা সেই কবিতাটা হচ্ছে ইন্নাহু এই চিঠি কে দিল আমি জানি না কেনই বা দিল তাও জানি না তবে এখন এই চিঠির বিপরীতে আমরা কি করতে পারি সেনা প্রধান বলতেছে মহামান্য প্রেসিডেন্ট মহামান্য প্রধানমন্ত্রী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান ওই বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে সর্বদাই প্রস্তুত যদি আমাদের সাথে তারা যুদ্ধ করতে আসে রানী বিলকিস যে সাহিত্যিকতা দেখলাম তাদের সাথে যুদ্ধ করে মনে হয় টিকা যাবে না কথা নেই যুদ্ধ করে টিকা যাবে না আসলে কি টিকা যাবে কথা আছে না সুরের মন পুলিশ পুলিশ সুরের মন কি পুলিশ পুলিশ বুঝতে পারতে বলে তাদের সাথে কোনুরূপেই সকল সেনাপ্রধান সকল সেনাবাহিনী পটকল দেওয়ার পরে দেও তাদের সাথে যুদ্ধে টিকা যাবে না বিকল্প চিন্তা করাই ভালো আবার বিলকিস বলতেছে এক কাজ করো আমার রাষ্ট্র থেকে একটি দুধ পাঠিয়ে দাও আমার রাষ্ট্র থেকে একটি দুধ তাদের কাছে পাঠিয়ে দাও তাদের অবস্থানটা বুঝো তাদের সাথে একটি চুক্তিপত্র হোক সমাজতার ভিতরে আমরা চলে আসি আমরা কি করব কেমনে কি করব আমরা একটি সমাজতায় বসব দুধ পাঠাবে এখন দুধ পাটানির সময় কি করে এই পৈগম্বর সুলাইমান আলি সালামের কাছে যখন দুধ পাঠায় রানী বিকেল বলতেছে তোমরা এক কাজ করো যেহেতু তোমরা আরেক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে যাইতেছো ওনার জন্য কিছু হাদিয়া তুফা নিয়ে যাও হাদিয়া তুফা ওই যে হাদিয়া তুফার কথা বলছিলাম হাদিয়া তুফার কারণ আছে কারণটা হাদিয়া তুফা নিয়ে যাও হাদিয়া তুফা কি কয় ছয়টা স্বর্ণের ইট লয়ে যাও কয়টা ছয়টা স্বর্ণের ইট নিয়ে যাও একটা ব্যাগের ভিতরে বইরা রাষ্ট্রের দূতকে ছয়টা স্বর্ণের ইট দিয়ে পাঠাই দিচ্ছে রওনা করছে পথের মধ্যে যাইতেই তো হুদ পাখির কানে খবর চলে গেছে হুদ পাখির কান কেমন ছিল চোখ কেমন ছিল বলতামনি চোখের পাওয়ার এবং কানের পাওয়ার কত ছিল বলবো তাপসিরের কিতাবে তাপসিরের রুহুল মানিতে লেখে তাপসিরে মাঝহারিতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন হুদহুদের কানের পাওয়ার এত ছিল যে আকাশ পর্যন্ত যা কিছু হইতো সব কিছু তার স্বয়ং নিষ্খানে শুনত হুদ হুদের চোখের পাওয়ার কত ছিল তাপসিরে মাঝহারিতে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেন হুদহুদের হুদের চোখের পাওয়ার ছিল সাত তবক জমিনের নিচে কি আছে হুদ হুদ পাকি যদি জমিনের নিচে থাকাই তো সাত তবক জমিনের নিচে সব কিছু পরিষ্কার হয়ে দেখতে হুদ হুতের কানে যখন আওয়াজ গেছে বলে স্বর্ণের নিয়ে আইতেছে হুদ হুদ খারো সাইজ করতেছি আবার তোমার বালা করি সুন্দর করে পয়গম্বর সুলাইমান আলাইসাল্লামের কাছে খবর পৌঁছা দিছে ও পয়গম্বর অনবি পয়গম্বর আপনার জন্যে ছয়টা স্বর্ণের ইট উপহার নিয়ে কয় দাঁড়াও এক কাজ করো ওই বাংশা বাজার রুট এটা কোথায় গেছে কয়েক দিগির পার লাগছে রাস্তায় এটা সম্পূর্ণ স্বর্ণ দ্বারা দ্বারাবানা দাও আল্লাহবর কয় না এই রাস্তা যেটা আছে সম্পূর্ণ স্বর্ণ দ্বারা বান্ধয়ে দাও রাস্তায় যত আইল্যান্ড আছে সবগুলা স্বর্ণ করে দাও রাস্তায় যত গাছ আছে গাছগুলা স্বর্ণের লাগাইয়া দাও যখন বিলকিস রানী বিলকিসের দুধ যখন এই রুডে ঢুকছে দুই গাড়িতে দেখতেছে গাছগুলা স্বর্ণের রাস্তার নিচে ডালাই স্বর্ণের আইল্যান্ড যা আছে সব স্বর্ণের আমি ইট নিয়ে কয়ে যাব ইট হালিমা দিগির ফাড়ি ফালায়াতে হুজুর খালিয়াতে আবার আরম্ভ করছে এটাই হচ্ছে হাদিয়া এটা কি হাদিয়া এই জন্য ভাই পয়গম্বর সুলাইমান আলে ইসসালা জামানা থেকে এটা চালু হয়েছে আমি বিলকি সাজিয়ে চালু করছি লম্বাচোরা ঘটনা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছে আমার সময়ও কম কারণ আমার সময়টা একটা লিমিটের ভিতরে কর্তৃপক্ষ দিয়েছে লম্বা চোরা আলোচনা করা যাবে না আমি যেই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আল্লাহাক রবাহিন যারা এলেমের অধিকারী তাদেরকে সম্মান দিয়েছে তাদেরকে সম্মান দিয়েছি এই আমরাও তাদেরকে সম্মান করা আমরাও তাদেরকে কদর করা হ্যাঁ যদি কোনো আলেমের ভিতরে ভ্রান্ত আকিদা পাওয়া যায় ভ্রান্ত আকিদা যদি পাওয়া যায় আমরা তাকে তরক করব যদি হক পায় আমরা গ্রহণ করব এবার সে করবো হোক না কেন এবার উনি যেই ব্যক্তি হোক না কেন যদি তার ভিতরে হক থাকে হকটা মানব যদি বাতেল হয় তালাক দিব সকল কিছু কার জন্যে একজন আলেমকে মোহাব্বত করবো কার জন্যে একজন আলেমের সাথে দুশ্মনী করবো কার জন্যে না হক স্টিকের লাগি হ্যাঁ এস্তেমার লাগি আলেমের লগে দুশ্মনী করবো এস্তেমার লাগি বলে এস্তেমা করতে দেয় না আলেম সমাজ আমাদেরকে এস্তেমা করতে দেয় নাই এবার আলেমদের পিছনে লাগাবালা করি কি বলেন হ্যাঁ করা যাবে না আলেমদের সাথে দুশ্মনী করা মানে আল্লাহর সাথে দুশ্মনী করা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ফরমান এই যুগে রসুল নাই সাহাবায় কেরাম নাই তাবির নাই তবে তাবির নাই তবে যদি তুমি তোমার মনের ইচ্ছা জাগে তোমার মনের আশা জাগে জুলে আমি রসুলের সাথে মুসাফা যদি করতে পারতাম এমন সময় যদি তোমার সামনে কখনো একজন আলেম পরে আলেমের সঙ্গে মুসাফা করবা আল্লাহর পৈগম্বর বলেন আমি রসুলের সাথে মুসাফা করার সব তোমার আমল নামে আল্লাহ পাক লেখে দেব এবার আলেমের মর্যাদা কদ্দুর বুঝছেন নি কদ্দুর বুঝছেন নি কদ্দুর হক স্টিক নিয়ে ভিডানো হ্যাঁ হক স্টিক দিয়ে ভিডাইবেন যে নেই ভান আলম সমাজ রে করে ভিডাইবেন মরলে টের কয়দিন মরার পরে টের পাবে আজকে ওলা মাইকের হক কথা বলে এই জন্য অনেকের গায়ে আঘাত লাগে অনেকের গায়ে আঘাত লাগে যদি কারো গায়ে আঘাত লাগে আল্লাহ রস্তে মাফ করবেন হক কথা বলে যাব পৃথিবীতে বেছে থাকা বাদ দিয়েছি পৃথিবীতে বেঁচে থাকার আশা জানুয়ারির তিন তারিখ ছেড়ে দিয়েছে কারণ তিন তারিখে আমি যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম পৃথিবীতে বেঁচে থাকবো এই গ্যারান্টি ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার বর করতে হয়তো বা আমাকে আবার ফিরে এনেছে আমি বেঁচে থাকবো এই গ্যারান্টি ছিল না ২০২০ হাজার বিশ সালের জানুয়ারির তিন তারিখেই পৃথিবী থেকে বাঁচার আশা আমি ছেড়ে দিয়েছি কারণ ওই মুহূর্তটা আমার কাছে এমন ছিল আমি আমার মনকে বলতেছিলাম বলে হয়তোবা এইটাই মনে হয় আমার জীবনের শেষ এখনই মনে হয় আজরাইল আমার কাছে চলে আসবে এইভাবেই বুঝি মানুষের মৃত্যু হয় এমন একটি সময় ছিল আমার টাঙ্গাইল মধুপুর প্রোগ্রাম ছিল যাওয়ার পথে চান্দিন অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনাদের ড্রাইভারও ছিল বাংশা গ্রামের একজন ড্রাইভার ছিল সেও দীর্ঘদিন মেডিকেলে ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই হকের বদৌলতে এই তামাম উম্মতে মুসলিমার দোয়ার বরকতে আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত পর্যন্ত বাহির হয়নি অথচ আমার যে ড্রাইভার ছিল ড্রাইভারের হাতিটা ভাঙে গেছে হাতের ভিতরে রুগেছে এই এই হা বাজু ভেঙ্গে গেছে মুখের মধ্যে এগারোটা সিলাই লাগছে দুইজন পাশাপাশি এইভাবে বসা কিন্তু আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত পর্যন্ত বাহির হয়নি আল্লাহ পাকের হাফাজ ওই দিন থেকে নিয়ত করেছি যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো হক কথা বলে যাব হকের উপরে থাকব। প্রয়োজনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু হোক না কেন এখন বর্তমান সময়ে সকল ওলামায় কেরামের সমান একটি স্লোগান কাদিয়ানিকে দমন করা কাদিয়ানি বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেতনা আজকে কাদিয়ানি বর্তমান এইভাবে মাথা সারা দৌড়ছে কাদিয়ানির পরিচয় জানেন নি কইতামনি ভারতের গুরুদাসপুর গ্রামের সেরাক বিবির পোলা কার নামটা ভালো করে মনে রাখবেন কার পোলা সেরাক বিবির পোলা গুরুদাসপুরের নামটা কি গুরুদাসপুর সেরাক বিবির পোলা গুরুদাসপুরে তার জন্ম বহুমারী রোগে আক্রান্ত জীবনের শেষ পর্যায়ে বাথরুমের টাকটিট পরে মৃত্যুবরণ করছে এটা কার পরিচয় কাদিয়ানির পরিচয় এটা কার পরিচয় একটা জিনিস আপনারা লক্ষ্য করেন পৃথিবীর বুকে যত নবী রসুল আসছে সকল রসুলের নাম গুলা মুফরাদ কোন নবীর নাম মুরাক্কাব নাই আছে এখানে কোন নবীর নাম কি নাই মুরাক্কাব নাই একক শব্দের নাম আদম শীশ ঈশা ইসমাইল ইব্রাহিম ইসহাক আয়ুব ইউসুফ ইয়াকুব দাউদ মুসা সকল মোহাম্মদ সকল নবীদের নাম একক কয়টা একক কিন্তু কাদিয়ানির নামটা একটু দেখেন গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদ শুদ্ধ করে নাম কয়েন আর কি কায়দ্যানি কি আপনার আমার নবীর মহরে নবুয়াত মহরে নবুয়াত নিয়ে যাচ্ছে আপনার আমার ভিতরে একটু আফসোস হচ্ছে না কেমন ইমানদার মহরে নবুয়াত আপনার আমার নিয়ে যাচ্ছে তারা আজকেই কাদিয়ানি বলে হুজুর বহুমারী রোগে আক্রান্ত এটা কেমনে জানেন সে তার আহমদিয়া মুসলিম জামাত আহমদিয়া কিতাবের মধ্যে লেখে আহমদিয়া ভলিউম নম্বর দুই আমার কাছে আছে আহমদিয়া ভলিউম নম্বর দুইয়ে লেখে কয় আমি বহুমারি রোগে আক্রান্ত যার কারণে আমার এক পকেটে থাকতো গুড় আর এক পকেটে থাকতো ডিলা মাডি আর কি আমি গুড় মনে করে ডিলা খাইয়া লাইতাম গুড় মনে করে কি খাইতো ডিলা খাইতো সে আমার নবী বুঝছেন তো কারবার হ্যাঁ বুঝছেন তো কাঁদিয়া কি কাঁদিয়া নাকি ভালো করে মনে রাখবেন কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের তারা কি তারা কি তারা কি কাদিয়ানি কাদিয়ানি কয় তা হচ্ছে এটা কাফের যে কইতো না এটা কি যে কয়না যার মুখ দাও নবীর হতমে নবুওয়া মহরে নবুয়া কাদিয়ানিরা নিয়ে যাচ্ছে আপনার জবান দ্বারা ইমানের দায়িত্ব অন্তত জীবনে একবার হলো কাদিয়ানিকে কাফের বলা কাদিয়ানি 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 নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই হয় না আওয়াজ হয় না কিন্তু এই সহজ একটা জিনিস খেয়াল রাখবেন আপনার আমার দেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ কথা বলেন আপনার আমার দেশ বিরানব্বই ভাগ এই দেশে আপনি আমি এক গ্লাস পানি খাচ্ছি এই পানির মধ্যে ট্যাক্স নাই আপনি আমি টিস্যু নিতেছি টিসুর মধ্যে ট্যাক্স নাই আপনি আমি বিদ্যুৎ ইউজ করতেছি ট্যাক্স নাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বিরানব্বই ভাগ মুসলমানের ট্যাক্সের পয়সায় সংসদ চলে সেই সংসদে কাদি বিরুদ্ধে রাসায় মেলান দালালি করবে সেমন এমপি আমরা সংসদে চাই না চাই না চাই না এই মেলনকে সংসদ থেকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বহিষ্কার করতে হবে কারণ এই বিরানব্বই বার মুসলমানের রাষ্ট্রে এই মুসলমানদের খত নবুত আল্লাহর পয়গম্বরের মহরে নবুয় নিয়ে খেলা করবে এমন এমপি আমরা সংসদে চাই এই কাদিয়ানি গোটা দেশে আজকে মাথা ছাড়া দিয়ে উঠেছে গোটা রাষ্ট্রের মধ্যে এক শ্রেণীর পেশাদারী লোক কর্মস্থলীয় সরকারি দলীয় লোক তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাসে কানাসে বিভিন্ন ট্যাক্সের বিনিময়ে বিভিন্ন পয়সার বিনিময়ে আজকে কাদিয়ানিদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে আমার আমার আপনার মুসলমান প্রত্যেকের ইমানি দায়িত্ব হবে এই কাদিয়ালির বিরুদ্ধে রুখে দাঁড়ালো আপনি আমি যেভাবে ঘরের মধ্যে দরজার মধ্যে বাড়ির মধ্যে সব জায়গায় আবার বলেন কাপের কাপের নবীর পরে নবী নাই সবাই কিন্তু কয় না এই কোন সন্দেহ আছে আর কোন সন্দেহ আছে আনা খাতামুন নবিগিন আলা নবিয়া বাদি কি নবীর পরে নবী আছে খতমে নবুয়ত বন্দনা খোলা বন্দনা খোলা এ খতমে নবুয়ত বন্দনা খোলা নবীর পরে নবী আছে আছে যদি না থাকে যদি আপনি বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়দুল মুরসালিন হাবিবে কিবরিয়া দেখর গুসে আমেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয়ে থাকেন আপনার আমার জীবনের একটি পণ আর একটি প্রতিজ্ঞা যে নবীর পরে নবী নাই সংসদে আন চায় যেই সংসদে বিরানব্বই ভাগ মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া সংসদ চলে সেই সংসদে নবীর পক্ষে কথা চলবে নবীর পক্ষে কথা চলবে নবীর নাই যেই স্লোগানটা আপনার আমার সংসদে আইন পাস অবশ্যই করতে হবে নবীর পরে নবী নয় নবীর পরে নবী নয় কাফের কাফের হয় না আমার মন মতো কাফের 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 নবীর পরে নবী নয় নবীর পরে নবী নয় আমরা আজকে আমাদের প্রত্যেকটি সন্তান ছেলে মেয়েদেরকে আগামী ভবিষ্যতে কাদিয়ানিদেরকে সতর্ক থাকার জন্যে আমার আপনার ঘরে একটি ব্যানার একটি লিপলার একটি পোস্টারটা নিয়ে দিব কাফের কাফের কাদিয়ানিরা কাফের নবীর পরে নবী নাই সংসদে চাই আমি গত সপ্তাহে এক জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম খুব আলহামদুলিল্লাহ আমার কাছে খুব খুশি লাগছে আমি দেখি রাস্তার মধ্যে লেখা রাস্তা আছে না মেইন রোডের মধ্যে লেখা বড় করে কাফের কাফের কাদিয়ানিরা কাফের আমি ওই যুবক সন্তানের জন্য দোয়া করি যে নবীর প্রেমে নবীর প্রেমে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য রাস্তার মধ্যেও লেখা রাখছে আমরা পার্বত ইনশাল্লাহ পার্বত তো দলের বিরুদ্ধে রেখে একটা জিনিস আপনারা খেয়াল করেন আপনারা আমার বাড়িতে বিল্ডিং করি না বিল্ডিং করার জন্য প্রথম কি করে হ্যাঁ ফাউন্ডেশনের জন্য নিচে কি করে গর্ত করে গর্ত করে না গর্ত করে আচ্ছা গর্ত করে কারা টাইজ মিস্ত্রি রড মিস্ত্রি রাজমিস্ত্রি না হেল্পার হেল্পারে গর্ত করে হেল্পার যখন গর্ত করা শেষ তখন রাজমিস্ত্রি কাজ শুরু হয় রাজমিস্ত্রি কাজ যখন শেষ তখন রথ মিস্ত্রি তারপরে দেয়া রাজমিস্ত্রি রট মিস্ত্রি টাইজের মিস্ত্রি রঙের মিস্ত্রি তারপরে ইলেকট্রিক মিস্ত্রি থায়ের মিস্ত্রি এইভাবে ধারাবাহিকভাবে চলে চলে না চলতেছে তিক্তদ্রুপ আল্লাহ রব্বুল আলমিন বাবা সাইয়দিনা আদম আলাইস্লা তু সালাম থেকে ঈশা পর্যন্ত দিন ইসলামের প্রত্যেকটি প্রত্যেকটি কাজকে শক্তিশালী করার জন্যে প্রত্যেকটি ফাউন্ডেশনকে মজবুত করার জন্যে ইসলামকে পরিপূর্ণ করার জন্যে স লক্ষ পয়গম্বর পৃথিবীর বুকে প্রেরণ করেছেন স লক্ষ পয়গম্বর যখন পৃথিবীর বুকে প্রেরণ করে শেষ মসজিদ নির্মাণ হয়ে গেছে এখন একজন ইমামের দরকার এই জন্য সাইয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে ইমাম বানিয়ে পাঠিয়ে দিয়েছে সকল নবীরা এক একজন এক একজনের সেক্টরে কাজ করে গেছে ইব্রাহিমকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কাবা নির্মাণ করাইস কি করায় নাই কার জন্য সৈকিদুল মুরসালিন খাতামুন্নবীন রহমাত আলমিনের জন্য কাবা নির্মাণ করাইস আজকে এই নবীকে গালি দেয় আজকে এই নবীর বিরুদ্ধে কথা বলে নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর নামে কুটূক্তি করে কিন্তু আপনার আমার জমান থেকে প্রতিবাদ জেগে ওঠে না আজকে আপনার আমার জবান থেকে প্রতিবাদ ওঠে না আজকে দেখা যায় হঠাৎ করে ভুলায় আল্লাহর প্রয়কম বরে ইজ্জতের উপর আঘাত করে কথা বলে পরের দিন ব্রাহ্মণবাড়িয়া না শ্রীনগর পরের দিন বাইমসিনায় এক এক দিন এক এক জায়গাতে প্রয়কম বর ইজ্জতের উপর আঘাত করে কথা বলে এইভাবে আর নবীর ইজ্জতের উপর আঘাত করে কথা বলতে দেওয়া হবে না সংসদে আইন পাশ করতে হবে যেই ব্যক্তি আমার প্রয়কম আপনার মুরসালিন পয়ম্বর সাইকুল মুরসালিনাল্লি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করে যেই ব্যক্তি কথা বলবে তার বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ আইন আইন জারি করতে হবে ওই ব্যক্তিকে বাইতুল মুমের সামনে ফাঁসির কাছ ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিতে হবে সংসদে ওই ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আইন জারি করতে হবে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি বেঁচে থাকবো এটা কখনো হতে পারে না আমার নবীর বিরুদ্ধে কথা বলবে আমি দুনিয়াতে বেঁচে থাকবো আমি নবীর উম্মত হিসাবে আমি উম্মতের দুনিয়াতে বেঁচে থাকবো এটা হইতে পারে না আল্লাহর সাহাবি ছোট্ট একটি ঘটনা বলে আমার আলোচনা শেষ করব অনেক লম্বা আলোচনা করে ফেলেছি আপনাদেরকে বিরক্ত করতেছি আল্লাহর পায়গম্বরে সাহাবি হযরতে আব্দুর রহমান ছোট্ট বাচ্চা আব্দুর রহমান অসুস্থ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আব্দুর রহমানকে খুব মোহব্বত করতেন আব্দুর রহমানও আল্লাহ রসুলকে খুব মহাব্বত করত কেমন মহব্বত করত আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম একদিন আব্দুর রহমানকে বলতেছে আব্দুর রহমান পৈগম্বরকে বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবাকে যুদ্ধের যুদ্ধের ময়দানে যাইতে বলেছেন কিন্তু আমি আব্দুর রহমানকে তো কোনো কাজ দেন নাই আমাকে তো কোনো দায়িত্ব দেন নাই যে আমি এই কাজটা করব। আমি তো আপনার কাছ থেকে এই পর্যন্ত কোনো নির্দেশ পাই নাই আল্লাহর পয়েগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম পরমান তুমি কি আমাকে মহব্বত করো অবশ্যই আমি আপনাকে মহব্বত করি ক আমাকে কতটুকু মহব্বত করো আল্লাহর পাইগম্বর সাল্লাহ আলি ওসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বলতেছে ইয়া রসুলাল্লাহ আমার জন্মদাতা বাবা আমার সামনে বসা আপনি যদি এই মুহূর্তে আপনার মহব্বতের জন্যে আজকে অর্ডার করেন বলে আব্দুর রহমান তুমি তোমার বাবাকে হত্যা করো আপনি অর্ডার করতে দেরি হবে খুদার কসম আমি আমার বাবাকে হত্যা করতে দেরি হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আব্দুর রহমান কথাটা কি সত্য হইয়া রসুল আল্লাহ অবশ্যই সত্য যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমাকে একবার অনুমতি দিয়া দেখেন আল্লাহ রসুল বলেন ঠিক আছে যা অনুমতি দিলাম বলতে দেরি হয়েছে তোলো আর সঙ্গে সঙ্গে নিয়ে আব্দুর রহমান দাঁড়ায় গেছে রসুল বলেন ঠিক আছে তুমি পরীক্ষাতে পাশ এই আব্দুর রহমান হঠাৎ করে একদিন অসুস্থ বিছনার বিছানায় সোয়া আল্লাহ রসুল খবর পেয়েছে আব্দুর রহমান অসুস্থ রাতের অন্ধকারে পৈগম্বর সাল্লাহ সাল্লাম আব্দুর রহমানকে দেখতে গেছে দেখতে যাইয়া রসুলের অন্তরে বাড়ি পড়ে গেছে হয়তোবা আব্দুর রহমান আর বাঁচবে না আব্দুর রহমান হয়তোবা এন্তেকাল করবে আব্দুর রহমানের সখরাতুল মদ সম্ভবত গনিয়ে এসেছে আব্দুর রহমানের বাবাকে ডাক দিয়া বলতেছে তোমার সন্তান আব্দুর রহমান যদি মারা যায় আমি রসুলকে খবর দিবা আমি রসুল আসব আমার নিজ হাতে তাকে কাফন দাফনের ব্যবস্থা করে আমি নিজে জানাজা পরে তাকে কবরে দাফন করব আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম চলে যাওয়ার পর আব্দুর রহমান তার বাবাকে ডাক দিয়া বলে আমার বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই আমার রসুলকে খবর দিবা যদি আমি রাত্রেবেলায় মারা যাই কখনো আমার রসুলকে খবর দিবা না এটা হচ্ছে আমার রসিয়র কেমন রসুলের প্রতি মহাব্বত কেমন পয়গম্বরের প্রতি মহাব্বত কেমন ভালোবাসা কেমন আসে রসুল আমরা তো মিষ্টি খাওয়ার আসে বারো রবিউলা দেখবেন মসজিদ একটা ওভার থাকে না জাগ লাইট জ্বলানোর আর দেখবেন জোস্নে জুলুসের মিছিল একদেও বাদ নাই বা বাবা কি খাও দাও জিলাপির দাম যদি এমনি থাকে ষাট টাকা ওই দিন ওই দেড়শো টাকা ডাউলের দাম যদি থাকে সত্তর টাকা বারোয় রবিউলা বলে রাত্রে দেখবেন ডাউলের দাম নব্বই টাকা আশি টাকা একশো টাকা কেজি খিচুড়ি ডাউল নিয়ে মারামারি আর ফারাফারি আশেখ রসুল আব্দুর রহমান কেমন আশেখ রসুল ছিল সাধারণ দৃষ্টান্ত দেওয়ার জন্য বলতেছি আব্দুর রহমান বলে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমার বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে তুমি রসুলকে খবর দিবা কিন্তু রাত্রে বেলা মারা গেলে আমার রসুলকে খবর দিবা না কেন বাবা তোমার রসুল তো তোমার জানাজা পড়াবে তোমাকে কাফন দাফন রসুলের নিজ হাতে করবে হয়তো ভাই উসিলাই কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল্লাহ তোমাদের তোমার জন্য নাজাতের ফেসলা করে দিবে আব্দুর রহমান বলে বাবা আমার রসুল যদি আমার জানাজা আসে আমার রসুল যদি রাত্রেবেলা আমাকে দাফন করার জন্য আসে কাফনের ব্যবস্থা দেওয়ার জন্য আসে এমন সময় যদি কোনো রসুলের কোনো মুনাফিক কোনো ইহুদি খ্রিস্টান কোনো রসুলের দুশনকে যদি রসুলকে আক্রমণ করে আর রসুলের শরীর থেকে যদি রক্ত প্রবাহিত হয় এই রক্তের জন্যে কে আমতের দিন আমি আব্দুর রহমান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কি জব দিব রসুল ও বাবা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমাকে রসুল দাফনের জন্য কাফনের ব্যবস্থা করার জন্য জানাজা পড়ানোর জন্য আসতে গিয়া রসুল আমার জানাজার ব্যবস্থা করতে গিয়া রসুলের রসুলকে রসুলের দুঃশনে এমন আক্রমণ করলো যা দ্বারা রসুলের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেল এক ফোটা রক্তের প্রবাহিতার কারণে ক্যামতের দিন আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে প্রশ্ন করে ওরে আব্দুর রহমান রসুল তো তোর প্রতি এত ভালোবাসা এসকো আর এত মহাব্বত ছিল যে এস্কো মহাব্বত এত ভালোবাসার কারণে রসুল সুদূর মদিনা থেকে তায়েফের জমিনে তোকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য পায়ে হেঁটে চলে এসেছে আর তোর দাফনের ব্যবস্থা করার জন্য রসুল আসতে গিয়া দুশ্মনের হাতে রসুল আক্রমণ হয়েছে কিন্তু দুশ্মনের হাতে আক্রমণ হয়েছে শুধু তাই নয় আক্রমণ হইতে গিয়ে রসুলের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে সেই রক্ত প্রবাহিত হওয়ার একমাত্র আব্দুর রহমান তুমি নিজে এই প্রশ্ন যদি দিন আল্লাহ পাক করে আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না বাবা যদি আমি বেলায় মারা যাই তাহলে তুমি রসুলকে আর আমার মৃত্যুর সংবাদ দিও না আমার মৃত্যুর সংবাদ দিলে রসুল আর মদিনায় থাকতে পারবে না রসুল উড়ন্ত পাখির মতো তায়েফে চলে আসবে আমার জানাজা পড়ানোর জন্য। আর এমতো অবস্থায় যদি কোনো কাপের খ্রিস্টান রসুলকে আক্রমণ করে আর এই আক্রমণের শিকার হয়ে রসুলের শরীর থেকে যদি কোনো রক্ত প্রবাহিত হয় কেমতের দিন আমি আল্লাহর দরবারে জব দিতে পারবো না এটাই ছিল রসুল রসুলের মহাব্ব এটাই ছিল রসুলের প্রেম আর রসুলের ভালোবাসা আল্লাহ রসুলের আদর্শ কেমন আরেকটি দৃষ্টান্ত হজরতে মাজ এবং মাজ আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে আইসা রসুল কানতেছে তো মাতৃভূমির তারণায় মাতৃভূমির প্রেম আর ভালোবাসা প্রত্যেকের জন্মস্থানের প্রতি একটা ভালোবাসা থাকে থাকে না থাকে কথা বলে না থাকে না থাকে ভালোবাসা রসুল কানতেছে ছোট্ট দুই বালক ইতিহাসের কিতাবে লেখে ইতিহাসের শ্রেষ্ঠতম কিতাব বেদায় আওয়াল নেহায়ার মধ্যে লেখে আব্দুর রহমানের বয়স ছিল হজরতে মাজের বয়স দশ মোবাসের বয়স হচ্ছে আট দুই বাচ্চা আট এবং দশ বছরের দুই বাচ্চা আল্লাহর যখন কান্না করতেছে জিজ্ঞেস করে ইয়া ইয়া কান দেন কেন আপনি কিসের জন্য কান দেন আল্লাহ রসুল বলেন আমি কানতেছি আমার মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করেছি আমাকে আমার আপন জন আমার আত্মীয় স্বজন আমাকে মদিনা থেকে তাড়িয়ে দিয়েছে সেই দুঃখকে আমি কান্দি আমি যখন নামাজে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যাইতাম সামনে যখন যাইতাম আমার মাথার উপরে মক্কার সকল পশা উডের নারী বুড়িগুলো আমার মাথার উপরে চেপে দেওয়া হইত আমি যখন শেষদায় যাইতাম আমার পিঠের উপরে পাতর দেওয়া হইত আমি যখন আল্লাহ পাকের দরবারে কোনো কিছু চাওয়ার জন্য কেনা উঠাইতাম হাত উঠানোর কারণে হাত উঠানোর কারণে আমার হাতের মধ্যে মক্কার বড় বড় পাতর দেওয়া হইত মাজ এবং দুই ছোট্ট বালক বলতেছে রসুল আল্লাহ যতজন নির্যাতন করছে সবার কথা বাদ সবচেয়ে বেশি কে করছে আল্লাহ রসুল আবু আবুজাহ কে আবু আবুজাইল্লাহ কয় অগনবি যদি কখনো কোনো দিন কোনো অবস্থায় মুসলমানদের সাথে কোন লড়াই হয় ওই লড়াইয়ের মধ্যে যদি এই মক্কার লিডার আপনার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আপনাকে নির্যাতনকারী আবু জাহেল যদি আসে আমার দুই বাইকে দেখাই দিবেন এই আবু জাহেলকে হত্যা করার দায়িত্ব আমাদের এটাই হচ্ছে আশেখ করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধ হবে বদরের যুদ্ধের জন্য। মুসলিমের ইতিহাস ইসলামের ইতিহাস সর্বপ্রথম যুদ্ধ যুদ্ধ তো সক সর্বপ্রথম যখন যুদ্ধ হবে তখন মাত্র মুসলমান হয়েছে সাতশো সাতশো মুসলমান নারী পুরুষ মিলাইয়া সবাই যুদ্ধের তালিকার মধ্যে নাম লেখানো আরম্ভ করছে কানা লুলা লেংরা তাতি মুতি যা আছে সবাই নাম লেখাইতেছে প্রথম যুদ্ধ বলে আমিও ওই যুদ্ধে যাব আমি ওই যুদ্ধে যাব যত সাহাবি আছে সবাই নাম লেখাইতেছে নারী পুরুষ ধরে আল্লাহ রসুল বলেনা সবাইকে নেওয়া যাবে এখন এখান থেকে বাছাই করতে করতে তিনশো তেরো জনের তালিকা আনছে এখন দেখতেছে মাজ এবং মহাবেস দুই ছোট্ট বাচ্চা তার আগে আল্লাহ রসুলের এই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে তখন আল্লাহ রসুল মাপতেছে দুইজনকে মাপতে মাপতে এখন এক বাই মাজ এবং মহাবেস দশ বছর আট বছরের বাচ্চা তো ছোট বাচ্চা এখন যখন মাপে যখন ঠিক হয় না এইভাবে দাঁড়িয়েছে দুই ঠ্যাং উঁচু করে দাঁড়িয়েছে আল্লাহ রসুল নিচের দিকে তাকায় তুমি নিচ হুজুর আমি যদি নিচ্ছা হয়ে দাঁড়াই তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার মতো সেনাবাহিনী আমি হইতে পারবো না আমি আমার দেহটাকে উঁচু করে দিয়েছি যুদ্ধে যাওয়ার জন্য সামনে গিয়া দেখে মহাবস ছোটো ভাই দাঁড়ানো আল্লাহ রসুল বলে তুমি তুমি তো আরো ছোটো তোমাকে নেওয়া যাবে না বলতেছি ইয়া রসুল আল্লাহ আমার দুই বছর বড় আমার আপন ভাই মারপেটের ভাই মাজ দিছেন তা আমাকে দিবেন না কেন আমি তো তার থেকে বেশি শক্তিশালী তার থেকে শক্তি তো আমার শরীরে বেশি আল্লাহ রসুল কি বলো যদি আপনার বিশ্বাস না হয় আমার বাইরে ডাক দুই বাইরে কুস্তি লাগান যদি আমি জিতি তাহলে আমার দিবেন নয় আমি যাবো না আমি আল্লাহ রসুল ডাক দিয়েছে মা এদিকে আসো আসো দুই ভাই দেখি তোমরা দুজন কুস্তি লাগো যদি তুমি মহবেশ তুমি যদি তোমার বড় ভাই মাছকে হারাইতে পারো তাহলে তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়া হবে নাহলে তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নেই কারণ মহবেশ মাছকে বুকের সাথে জড়াই ধরে বলতেছে ভাই অবস্থাটা তো তুই বুঝোস দুই ভাই একসাথে যুক্তি করে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি বদরের জমিনে যাব দুই ভাই একসাথে প্রতিজ্ঞা করেছি পৃথিবীর ইতিহাসে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জাহেলকে হত্যা করব এই পণ আর প্রতিজ্ঞা করে দুই ভাই এক মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি আজকে এই মুহূর্তে যদি তুই আমাকে যুদ্ধের কুস্তির মধ্যে যদি হারিয়ে ফেলাস আমি আর নবীর দুশমনকে হত্যা করতে পারবো না নবীর দুশমনকে হত্যা করা থেকে আমি মহাব্বেস দূরে সরিয়ে যাব আর এইটার জন্য কেমতের দিন আল্লাহর আদালতে আমি তোর বিরুদ্ধে মামলা দায়ের করব যখন মাহাজকে মহাভ্যেস ছোট ভাই কথা বলছে মাছ তো আবার হতাশ মাছ বলতেছে ঠিক আছে আমি তুই একটু হালকা হয়ে থাকবে আমি ধাক্কা তুই মাটিতে যাবি যাইলে হয়তো বা আমাকে এই মুহূর্তে হঠাৎ করে মাছ তার শরীরের সকল শক্তিকে নরমাল পজিশন করে দিছে মহাভ্যেস মাসকে ধাক্কা মেরে জমিনে ফালাইয়া দিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ দেখছেন মাছ আমার দুই বছরের বড় কিন্তু তার থেকে দেহশক্তির অধিকারে আমি কোনো দিক থেকে কম নয় আমি তাকে আজকে কুস্তিতে হারিয়ে ফেলেছি অতএব আমিও যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুম রাখি আল্লাহ রসুল বলতেছে ঠিক আছে যাও দুইজন মাহ এবং মহাবেশ ভাইকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিছে এবার তারা দুই ভাই বলতেছে ইয়া রসুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন হয়েছে সেনাবাহিনীর কাঠ পেয়েছি কিন্তু সেনাবাহিনীর অস্ত্র লাগবো তো অস্ত্রটা কই ইয়া রসুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার অস্ত্র দেন তোমরা ছোট ছোট বাচ্চা তোমরা কি যুদ্ধ করবা তোমাদেরকে অস্ত্র কি দিবো হ্যাঁ ইসলামের ইতিহাস সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধের তেমন কোনো অস্ত্র নাই তেমন কোন স্বর্ণ নাই তেমন কোনো সহারি নাই কোনো কিছু নাই মাত্র পাঁচটা গুড়া নিয়া আটটা তরবারি নিয়া তিনশো জন সাহাবাই কেরাম নিয়া এক হাজার কাফেরদের বিরুদ্ধে জড়ায় এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের সর্বপ্রথম লড়াই এখন হাজার এই দশ বছর আট বছরের বাচ্চাকে কি অস্ত্রটা দিব অস্ত্র নাই এখন অস্ত্র নেই বলে ঠিক আছে দুই বাইকে দুইটা খেজুরের ডাল দিয়া দিছে হয় যাও তোমরা দুই বাই দুই খেজুরের ডাল নিয়া যাও দুই ভাই যখন খেজুরের ডাল নিয়া গেছে অল্প সময় এক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিব আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি দুই ভাই যখন দুইটা খেজুরের ডাল নিয়া চলে গেছে বদরের জমিনে হঠাৎ করে হজরত আব্দরহমান ইবন আউফ আল্লাহ রসুল সাহা হজরত আব্দরহান ইবন আউফ কে ভাইছে আব্দুল রহমান ইবনে আউফ হঠাৎ করে ডান পাশে দেখে মাহাজ বাম পাশে দেখে মহাব্বেস দুই পাশে দুই সাহাবি একজন আট বছর একজন দশ বছরের দুই বালক দেখে বলতেছে ইয়া আল্লাহ কি অবস্থা সামনে দেখা যায় আবু জাহেল মক্কার সবচেয়ে বড় লিডার সবচেয়ে উঁচু উঠের উপরে সোয়ারি সবচেয়ে বড় লিডার যার পিঠের উপরে হাজার হাজার তলোয়ার হাজার হাজার অস্ত্র হাজার হাজার তীর আর বল্লম নিয়ে বসা তার সামনে আমার দুই পাশে দুইটা আট বছর আর দশ বছরের দুই বাচ্চা আমি যদি বিপদে পড়ি আমাকে তো সহযোগিতা করতে পারবে না উল্টা তারা বিপদে পড়লে আমি তাদেরকে সহযোগিতা করতে হবে এমন ভাবতেছে এই মুহূর্তেই হঠাৎ করে মাঝ ডান দিক থেকে ডাক দিয়ে বলে চাচা আবু জাহেলকে চিনেন আল্লাহ চাচা আবু জাহেলকে চিনেন নবীর বিখ্যাত দুশ্মন আবু জাহেলের পরিচয়টা আমাদেরকে দেন হজরত আব্দুর রহমান ইমনা আব্বাল আবু জাহেল দিয়ে কি করবা তোমরা না এক সুরো পোলাবা আবু জাহেল দিয়ে কি করবা কথা এত কথা কেন না সময় এখন কম আমরা দুই ভাই পণ প্রতিজ্ঞা করে এসেছি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ আর এই যুদ্ধে ইসলামের সর্বপ্রথম দুশ্মন আমার নবী সরকারের কায়নাতের দুশ্মন আবু জাহেলকে হত্যা করার জন্য আমাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বদরের জমিনে এসেছি হজরত আব্দুর রহমান রহমানের নাও এই যে দেখো সবচেয়ে বড় উটের পিঠে বসা বল বক্ষম নিয়ে তীর বসা যেই ব্যক্তিটা বড় করে ডাক দিচ্ছে যুদ্ধ পরিচালনা করতেছে এক হাজার কাপেরদেরকে যেই ব্যক্তি পরিচালনা করতেছে ওই যে উষা উটের উপরে উঠা যেই ব্যক্তিটা সেটাই আবু দুই ভাই চিন্তা করে এরা তো জীবনে ট্রেনিংও দেয়নি বুঝেন সেনাবাহিনীর ক্যাম্পের ট্রেডিংও দেয়নি এখন কেমনে কি করবে দুই বাই যুক্তি করতেছে আবু জাহেলকে কিভাবে হত্যা করা যায় আবু জাহেলকে এত উষা আমরা তো লাঘো পাইতাম না তো নাই তীরও নাই বল্লমও নাই কি করা যায় কয়েক কাজ করো উডের ঠ্যাঙ্গের মধ্যে মার উডের ঠ্যাঙ্গের মধ্যে মারছে তাপসিরের কিতাবে লেখে যেই মুহূর্তে উডের ঠ্যাঙ্গে মারছে দুই বাই দুই ঠ্যাঙ্গের মধ্যে উডের যখন বাড়ি দিছে দুই ট্যাং কেটে পড়ে গেছে কেরামের রসুলের প্রতি মহাব্বত থাকার কারণে আল্লাহ খেজুরের তরবারি হিসেবে পরিবর্তন করে দিয়েছে এই মহাব্বত যদি আমরা এখনো করতে পারি আমাদেরকে দিতে পারে না সে আল্লাহ আছেনি আছে এই জন্য খতমের নবুয়াতের বিরুদ্ধে নবীর পরে নবী নাই একটা স্লোগানেই হবে আপনার আমার কাদিয়ানের বিরুদ্ধে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শরীরে এক একপুটে রক্ত থাকা পর্যন্ত বিন্দু পরিমাণ জীবন থাকা পর্যন্ত কাদিয়ানির বিরুদ্ধে সংগ্রাম করে যাবই যাব ইনশাআল্লাহ এই ওয়াদা করতে পারি তো আল্লাহ পাক রব্বুল সবাইকে কবুল করো আল্লাহ পাক রব্বুল আলমিন এই খতমে নবুয়াদ খতমে নবুয়াদকে সংরক্ষণ করার জন্যে এই উম্মতে মোহাম্মদীকে আল্লাহ পাক কবুল করো আল্লাহ পাক রব্বুল আলমিন আখিরি সরকারে কায়ে রাস্তা যদি মদিনা سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم أم بنيا بالترسا بالشق وفضل الله خلق وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته